গত 3রা সেপ্টেম্বর থেকে বিবিআই ময়দানে শুরু হলো ধর্মনগর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এয়ার ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। এই খেলার উদ্বোধন করেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রীযুক্ত মনোজ কান্তি দেব মহাশয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়, মাননীয় উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা। উপস্থিত ছিলেন টিআইডিসি এর চেয়ারম্যান শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়। সংবাদ প্রতিনিধি পার্থ সারথি দাসের রিপোর্ট, ধর্মনগর।